আমি কখনো চিন্তাও করি নাই, ভাবিও নাই, মানে যশোরবাসী যে আমাকে এত ভালোবাসবে, এত ভালোবাসা আমাকে দিবে। আমি যতটুকু শুনতে পারছি যে আমার বাসার যে প্রবলেমগুলো ছিল ইতিমধ্যে স্যার সেগুলো সলভ করে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী, যেটা হলো আমার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, তিনি আমার দায়ভার পুরোটাই নিয়েছেন। তো এর থেকে বড় পাওয়ার কিছু থাকে না। আমি যে সম্মানটা আমি বাংলাদেশের জন্য এনে দিয়েছি তার থেকে অনেক বড় সম্মান আমাকে সবাই দিয়েছে, সেটা আমার যশোরবাসী আমাকে দিয়েছে, বাংলাদেশ আমাকে দিয়েছে।